1050 হাওড়ে রিচা এত দাম কেন একটু কম টম রাখা যায় না এটা খাইলে রুচি হয় এই গঙ্গার মাছ বুঝেন এই নদীর মাছ হ্যাঁ সাদের মাছ সাইজ একটু ছোট আছে ওইগুলো একটু বড় দেখছিলাম বড় ও বড় আছে বড় থাকলে এই যে পাউডিয়ার না পাউডি বাঙ্গে লাইছে বল মাছ ওরে বাপ রে বাপ এত বড় এটা কয় কেজি হবে 9 কেজি 9.5 কেজি 9.5 কেজি কত করে 1650 এই ভালো দেখে দেন ভাই কাস্কি কত করে বলেন কত করে কেজি হ্যাঁ কত করে 600 করে স্যার শোল মাছ এটি আছে না স্যার শোল মাছ নাই গে যেটা স্থানীয় লোকজনের কাছে শুনলাম যে স্থানীয় জেলেরা তাদের কাছ থেকে টাকা কর্জ নেয় এবং সেই কর্জের এগেনস্টে তারা মাছ ধরে এবং মাছ ধরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেই মাছ বিক্রি করে আমরা চিংড়ি মাছই বলি কিন্তু কিশোরগঞ্জে এসে যেটা দেখতেছি এখানকার স্থানীয় লোকজন মাছরে এই চিংড়ি মাছটা বলে হলো ইচা চিংড়ি মাছ দুনারে বলে এই যে আমার সামনে যে হাওড়টা দেখতেছেন এই হাওড় থেকে তাজা মাছ আসে এই আড়তে Hey everyone, this is Hasif and welcome to my YouTube channel and Facebook page Poth Chola Biker. কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সময় যখন 9:15 সকাল আমি আছি করিমগঞ্জ উপজেলার মধ্যে আর পালিখোলার একদম কাছাকাছি এখান থেকে হয়তো 3 থেকে 5 কিলোর হতে পারে ম্যাক্সিমাম পালিখোলা হাতের ডান পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা হাওড় এবং হাওড়ে অলরেডি পানি কমে গেছে বেসিক্যালি আজকে পালিখোলা মিঠামুনির এই সাইডে ঘুরতে আসছি এবং আরও বেশ কিছু প্ল্যান আছে তার মধ্যে সবচাইতে একটা মাস্টার প্ল্যান বলতে পারেন এখানে আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে হাওড়ের একেবারে পিওর যে মাছ আছে যেটা হাওড়ের তাজা মাছ বলা হয় যেহেতু হাওড় অঞ্চলে আসছি আজকে হাওড়ের তাজা মাছ কিনবো না তা কি হয় সো চলেন দেখি আজকে বালিখোলা যে বাজার যেখানে হাওড় থেকে যারা জেলেরা আছে মাছ ওঠানোর পরে সরাসরি আড়তদারের কাছে বিক্রি করে সেই আড়তদাররা আবার বিভিন্ন বাজারে এই মাছগুলো বিক্রি করে অর্থাৎ খুচরা থেকে পাইকার থেকে একেবারে ভোক্তা আমার আম্মা সবসময় একেবারে তাজা মাছ খেতে চায় তার অনেক পছন্দ সেটা হচ্ছে হাওড় বাওড়ের মাছ ঘেরের মাছ তো সামুদ্রিক মাছ এবং সব তাজা মাছ তার অনেক বেশি পছন্দ তো মায়ের পছন্দের জায়গা থেকে আজকে এই হাওড় বাওড়ের দিকে আসছি ঘুরতে আর যেহেতু হাওড় বাওড়ের দিকে ঘুরতে আসছি অবশ্যই হাওড়ের তাজা মাছ আজকে কিনতে হবে ওই যে সামনে যে নৌকাগুলো দেখতেছেন এই যে আমার হাতের বাম পাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলোতেই আসলে ওনারাই মাছ ধরার নৌকা এবং এই মাছ ধরার নৌকা থেকেই হাওড়ের তাজা মাছ একেবারে আপনি চাইলে কিনতে পারবেন আর এই যে সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে দাঁড়াইছে আর পিছনে যে বাজারটা এটাই হলো সেই বালিখোলা বাজার তো আজকে সেই বালিখোলা বাজারের দিকে ঢুকতে যাচ্ছি লাস্ট যখন আসছিলাম এই হাওড়ের দিকে তখন পুরাটাই পানিতে টইটম্বুর ছিল আর এখন পানি অনেক কমে গেছে পানি কমে গেছে এই সাইডটাই তো কী হয়েছে মাছ কিন্তু কমে নেয় হাওড়ের মাছ সবসময় পাওয়া যায় তো এখন এই বালিখোলা বাজারে ঢুকবো ঠিক এই বামের রাস্তা দিয়েই হচ্ছে বালিখোলা বাজারের দিকে ঢুকবো এই যে অনেক নৌকা আছে এখানে এখানে বেসিক্যালি ট্যুরিস্ট নৌকা এখান থেকে সব নৌকা হায়ার করে মিঠামনের দিকে অনেকেই ঘুরতে যায় কিন্তু এখন যেহেতু হাওড়ের পানি কমে গেছে মেবি সামনে হয়তো মিঠামনে যে যাওয়ার জন্য যে ফেরি আছে ওই ফেরিটা মেবি চলতেছে কারণ পানি তো বেশ কমে গেছে দেখতেছি তারপর একেবারে কমে গেছে তা না বেশ ভালোই টুটম্বুর আছে আর চলে আসলাম সেই বালিখোলা বাজারে
অনেক বিশাল বড় একটা বাজার, অনেক মানুষজন এখানে বাইক রাখার জন্য একটা বেটার প্লেস খুঁজতেছি। অনেক মানুষ, সব তাজা মাছ এখানে পাওয়া যাচ্ছে। এই পাশে বাইকটা রেখে দেয় এক জায়গায়। আমরা চিংড়ি মাছটা চিংড়ি মাছই বলি, কিন্তু কিশোরগঞ্জে এসে যেটা দেখতেছি এখানকার স্থানীয় লোকজন মাছটা, এই চিংড়ি মাছটা বলে হলো ইচা, তাই তো? চিংড়ি মাছ দুটোই বলে, ইচা এবং চিংড়ি দুটোই বলে না? সো এই ইচাটা নিচ্ছি এবং এটা হচ্ছে 1000 টাকা করে কেজি, প্রায় 1.5 কেজি অলমোস্ট। দেন ভাই, দিয়ে দেন। বড় বড়, বিশাল বড়, একটা সাইজ বের করে দেখেন তো ভাই, উঁচা করে ছেড়ে দাও। 70 টাকা, 180 না 70 বলছিলাম, 70 টাকা। হাওড়ের তাজা মাছ, মিঠা মনের মাছই তো কিনে নিয়ে গেলাম। তোমরা তো চিংড়ির ইচ্ছা খাও, এখানে এসে তো শিখছি। ছোট গুলো দিয়ে না কি দিচ্ছিস? চলে আমি বড় তাই দিব। বরফ দাও, বেশি করে বরফ দাও। শৈল মাছ 420 টাকা দাও, 1 কেজি দাও। ওরে তাজা, পুরো হাওড়ের। তাই তো চাষা, চাষার বাসা কোথায়? এটা নামাও, এটা নামাও, বড় দাও দাও, ওটা দাও। 1 কেজি 600, কত আসছে? 420 ধরো, 1100 এই চাপলা হইব, 300 করে হইব না? মাছ কিনে ফেললাম, বোয়াল মাছ 300 টাকা করে। বালিখোলাতে আছি। বালিখোলায় আসার পরে প্রচুর পরিমাণে হাওড়ের, আমার পিছনে যে হাওড় দেখতেছেন, এই হাওড়ের একেবারে তাজা মাছ কিনছি। আর এখন এই যে মাছ সব এই পাশে রাখা হয়েছে, পানি পড়তেছে বরফ দেওয়া, আর বাইকটা এখানে পার্কিং করা হয়েছে। আর এখন একটা চায়ের ব্রেক দিচ্ছি, চায়ের দোকানে আছি, ঠিক চায়ের দোকানের সামনে। সো বালিখোলা থেকে এখন বের হয়ে যাব, এই মাছগুলো নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এদিকে ঘুরতে আসছিলাম, ঘুরতে আসার সুবাদে বেশ কিছু মাছ কেনা হয়েছে, যেহেতু আগেই বলছি যে আমার মা অনেক হাওড়ের মাছ এবং তাজা মাছ পছন্দ করে, সেই জায়গা থেকে এই মাছগুলো কেনা। তো বালিখোলা থেকে আমি হাসি পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ।